আজকে 23শে নভেম্বর 2020। আপনারা দেখতে পাচ্ছেন হাতির এক পাল এসে গেছে হারিয়াকোনা গ্রামে। হারিয়াকোনায় এক দল হাতি, প্রায় 23 থেকে 30টি হাতি এখানে অবস্থান করছে। সারা রাত হাতি আমাদের ফসলাদি নষ্ট করেছে। এই যে উঁচু টিলার পাশে হাতি যেখানে থাকে সেখানের পাশে আমাদের জমি আছে আমাদের গ্রামের। সারা রাত তারা ফসলাদি খেয়ে এই যে দেখতে পাচ্ছে ধান এই দিকে নেমেছিল, আর তার একটু উঁচু জায়গায় তার অবস্থান করছে এখন দিনের বেলা। আপনারা দেখতে পাচ্ছেন এই হাতিগুলো তাড়ানোর ব্যবস্থা চিন্তা করছি আমাদের গ্রাম থেকে, আমাদের গ্রামের সকল মিলে। শুধু গ্রামের না, আমাদের আশেপাশের বাঙালি ভাইরাও এখানে তারা সাহায্য করছে, হাতিগুলো তাড়ানোর চিন্তা করছে এবং তাড়াচ্ছে লাঠি সুতো দিয়ে, হ্যান্ড মাইক, বুবুজেলা, এবং আমরা চিন্তা করছি বিকট আওয়াজ দেওয়ার জন্য। সে কারণে পটকা ফুটিয়ে তাদেরকে ভয় দেখানো চিন্তা করছি, এবং তাই করছে গ্রামের লোকেরা। দেখতে পাচ্ছেন লাঠি সুতো নিয়ে তারা তাড়াচ্ছে। ইতিমধ্যেই হাতিগুলো বের হয়েছে পাহাড় থেকে। সেই হাতিগুলো থেকে একটি সর্দার, পেছনে যে সর্দার, এই সর্দার দাবার দিচ্ছে একজনকে। দেখতে পাচ্ছেন আবার সে ফিরে আসছে। আর এদিক থেকে আমাদের গ্রামের ছেলেরা দুর্ধান্ত সাহসের সাথে হাতি তাড়াচ্ছে। এই জমির উপর দিয়ে হাতিগুলো চলে যাচ্ছে, আর দল ভেদে দুর্ধান্ত সাহসের সাথে হাতিগুলো তাড়াচ্ছে। আমাদের গ্রামের লোকেরা ইতিমধ্যেই দৌড়াচ্ছে হাতিগুলো। একটি জোড়া আছে দেওপা, এই দেওপা তারা পার হচ্ছে, অবস্থান করছে। ওই দিক থেকেও লোক আছে যাদের সেখানে বাগান আছে, ফসলাদি আছে, তারা রক্ষার জন্য তারা ওইখানে অবস্থান করছে। কিন্তু হাতিগুলো কোথায় যাবে তার চিন্তা করতে পারছে না, তাই নদীতে অবস্থান করছে। একজন দৌড়াচ্ছে, আর মনে হয় ওই দিক থেকেই হাতিগুলো ছেড়ে দেওয়া ভালো হয়, কারণ এই দিক দিয়ে অনেক ফসল আছে, এদিকে অনেক ধান আছে। বছর শেষ, এখন ফসল তোলার সময়, এই ফসলগুলো রক্ষা করতে হবে, তাই গ্রামের সকলেই হাতি তাড়াচ্ছে। লাঠি সুটো নিয়ে, পটকা বাজিয়ে, বিকট আওয়াজ দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে তারা হাতি তাড়াচ্ছে। হাতিগুলো অবশেষে ওই দিক দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতিগুলো চলে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন, সঙ্গে থাকুন। হাতিগুলো ইতিমধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এরকম ভিডিও দেখার জন্য আপনারা আমার ভিডিওটি, চ্যানেলটি লাইক দেন, কমেন্টস দেন, সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।